হ্যালো এভরিওয়ান, আজকে টিউটোরিয়ালে আমরা ইউস রিডিউসার নিয়ে আর কি কি করতে পারি সেটি আমরা দেখব। তাহলে আমরা একটি নতুন কম্পোনেন্ট তৈরি করি, কাউন্টার টু ডট জেস। আমরা কাজ করতে পারি, আমরা কাউন্টার ওয়ান থেকে এখানে আমাদের যে কোডগুলো আছে এগুলো আমরা কপি করে নিয়ে যাই। ওকে, এখন আমরা যেটি করব, প্রথমে আমাদের যে ইনিশিয়াল স্টেট আছে এই ইনিশিয়াল স্টেট কিন্তু আমরা এখানে অবজেক্ট আকারে ব্যবহার করতে পারি। ওকে, ইনিশিয়াল স্টেট আমাদের একটি অবজেক্ট এবং এখানে আমরা দিব কাউন্টের ভ্যালু হচ্ছে 0। তাহলে এখানে যেহেতু আমাদের ইনিশিয়াল স্টেট হচ্ছে কি অবজেক্ট, তাহলে এখানে আমরা ব্যবহার করব কি, এখানে আমরা ব্যবহার করব, সরি, এখানে আমাদের যেহেতু কাউন্ট আছে, আমরা কাউন্ট নিয়েছি, তাহলে এখানে আমরা কাউন্ট রাখবো না, এখানে আমরা দিয়ে দিই ভ্যালু। ওকে, তাহলে এখানে আমরা ব্যবহার করব এই কাউন্ট, কাউন্ট ডট ভ্যালু। ওকে, এই কাউন্ট এখন আমাদের কি এই অবজেক্ট, সো কাউন্ট ডট ভ্যালু আমরা দিলে তাহলে আমরা 0 দেখতে পাবো ব্রাউজারে। ওকে, আমাদের এখানে কাজ শেষ। এখন আমাদের আরও কিছু এখানে চেঞ্জ করতে হবে, সেটি হচ্ছে এখানে আমরা দিয়েছিলাম স্টেট প্লাস 1, কিন্তু আমাদের স্টেট কি এখন একটি অবজেক্ট, তাহলে হবে আমাদের এখানে এইভাবে দিলে কিন্তু হবে না, আমরা রিটার্ন করব একটি অবজেক্ট এবং এখানে আমরা দিব কি, আমরা দিব ভ্যালু, আমাদের ভ্যালু হবে স্টেট ডট ভ্যালু প্লাস 1। ওকে, আমাদের যে ভ্যালু আছে এই ভ্যালু কি হবে, এই ভ্যালু হবে আমাদের এই স্টেট ডট ভ্যালু, অর্থাৎ এই এখানে আমাদের 0 থাকুক, 1 থাকুক, 2 থাকুক, যেটাই হোক সেই স্টেট ডট ভ্যালুর সাথে 1 আমরা বৃদ্ধি করব এবং ডিক্রিমেন্টও আমাদের একই কাজ করতে হবে। আমরা এখান থেকে কপি করে নিয়ে যাই, স্টেট ডট ভ্যালু মাইনাস 1 এবং রিসেটে ইনিশিয়াল স্টেট আমরা ইনিশিয়াল স্টেট ডট ভ্যালু, সরি, এখানে আমরা ভ্যালু দিব না, ইনিশিয়াল স্টেট কি আমাদের একটি অবজেক্ট, এই অবজেক্টটি আমরা এখানে রিসেটে ক্লিক করলে এখানে আমরা পাস করব। ওকে, এবং ডিফল্ট কি আমাদের রিটার্ন স্টেট। ওকে, এখানে আমাদের কাজ শেষ। এখন যদি আমরা ব্রাউজারে দেখি, সরি, কাউন্টার টুকে আগে আমরা অ্যাপ ডট জেএস এখানে ইম্পোর্ট করি, পূর্বের কম্পোনেন্টটি আমরা কমেন্ট করে দিই, কাউন্টার টু, এখানে আমাদের ইম্পোর্ট করে নিতে হবে। কাউন্টার টু ফ্রম কম্পোনেন্ট স্ল্যাশ কাউন্টার টু। এখন আমরা দেখব ইনক্রিমেন্টে ক্লিক করলে কাজ করছে, ডিক্রিমেন্টও কাজ করছে এবং আমাদের রিসেটও পারফেক্টলি কাজ করছে। এবং এটি যে আমাদের কাউন্টার টু কম্পোনেন্ট, এটি বোঝার জন্য আমরা কিন্তু এখানে দিতে পারি কাউন্টার টু। ওকে, কাউন্টার টু, এটি আমাদের ঠিক আছে। সো আমরা এখান থেকে যেটি বুঝতে পারলাম, আমাদের এই ইনিশিয়াল স্টেট কিন্তু আমরা অবজেক্ট আকারে এখানে ব্যবহার করতে পারি। সো অবজেক্ট আকারে ব্যবহার করলে এই স্টেট কি আমাদের একটি অবজেক্ট, তাহলে এখানে আমরা ব্যবহার করেছি, আমরা রিটার্ন করেছি একটি অবজেক্ট, যেহেতু আমাদের স্টেট একটি অবজেক্ট, তাহলে আমরা রিটার্ন করেছি একটি অবজেক্ট এবং এই অবজেক্টের এই ভ্যালু, এই ভ্যালু হচ্ছে কি আমাদের স্টেট ডট ভ্যালু, অর্থাৎ এই স্টেট ডট ভ্যালু, এই স্টেট মানে হচ্ছে কি আমাদের এই অবজেক্টটি। সো এই স্টেট ডট ভ্যালু প্লাস 1, একইভাবে স্টেট ডট ভ্যালু মাইনাস 1, আর আমরা যখন রিসেটে ক্লিক করব তখন আমরা রিটার্ন করছি কি আমাদের এই অবজেক্টটি আমরা রিটার্ন করে দিচ্ছি। ওকে, আর ডিফল্টভাবে কি আমরা স্টেট রিটার্ন করছি এই স্টেট, সো এই স্টেট মানেই কিন্তু আমাদের এই অবজেক্ট। ওকে, তো এটি আমাদের গেল। এখন আমরা আরও একটি কাজ দেখবো, সেটি হচ্ছে এই ডিসপ্যাচে আমরা এখানে ইনক্রিমেন্ট আর্গুমেন্টে দিয়েছিলাম, এই ডিসপ্যাচের আর্গুমেন্টও কিন্তু আমাদের এখানে অবজেক্ট হতে পারে। সো এখানে আমরা অবজেক্ট আকারে ব্যবহার করি, অবজেক্টে এখানে আমরা দিব টাইপ, আমাদের টাইপ হচ্ছে কি ডিক্রিমেন্ট, সরি ইনক্রিমেন্ট, এবং একইভাবে এখানে আমরা অবজেক্ট ব্যবহার করব, এখানে আমরা দিব টাইপ, টাইপ হচ্ছে আমাদের ডিক্রিমেন্ট, একইভাবে রিসেট এখানেও আমরা অবজেক্ট ব্যবহার করব, আমাদের টাইপ হচ্ছে রিসেট,
তাহলে এখানে যেহেতু আমরা অবজেক্ট ব্যবহার করেছি, তাহলে এখানে আমাদের এই অ্যাকশন কি, এই অ্যাকশন কিন্তু এখন একটি অবজেক্ট। তাহলে এই অ্যাকশন থেকে আমরা নিব কি, অ্যাকশন ডট টাইপ। ওকে, সো আমাদের এই অ্যাকশনের যে টাইপ আছে এই টাইপটা এখন আমাদের চেক করতে হবে। তাহলে আমরা এই অ্যাকশন ডট টাইপ এখানে চেক করব। এই অ্যাকশন ডট টাইপ মানে কি, এখানে আমরা ইনক্রিমেন্ট পাবো, ডিক্রিমেন্ট পাবো এবং রিসেট পাবো। তাহলে এখানে আমরা চেক করলে আমাদের একইভাবে কাজ করবে। এখন যদি আমরা দেখি, দেখবো এটি পারফেক্টলি এখনও কাজ করছে। ওকে, তাহলে আমরা দুইটি বিষয় দেখলাম, আমাদের ইনিশিয়াল স্টেট আমরা অবজেক্ট আকারে ব্যবহার করতে পারি এবং ডিসপ্যাচের যে আর্গুমেন্ট সেই আর্গুমেন্টও কিন্তু আমরা অবজেক্ট আকারে ব্যবহার করতে পারি। সো এই ডিসপ্যাচের আর্গুমেন্ট অবজেক্ট আকারে ব্যবহার করার সুবিধা কী, সেই সুবিধাটি আমরা দেখব। আমরা এখানে আর্গুমেন্টে টাইপ পাস করব এবং কি আমরা ভ্যালু পাস করব। ওকে, ভ্যালু আমরা দিলাম এখানে 1 এবং একইভাবে এখানেও আমরা দিব, ভ্যালু হচ্ছে আমাদের 1 এবং রিসেটে ক্লিক করলে আমরা কোনো ভ্যালু পাস করব না। ওকে, তাহলে এখানে আমাদের যেটি করতে হবে, এখানে এখন আমরা এই হার্ড কোডেড ভ্যালু ইউজ করব না। সো এখানে আমরা ইউজ করব আমাদের যে অ্যাকশন আছে, অ্যাকশন, অ্যাকশনটা আমাদের একটি অবজেক্ট, অ্যাকশন ডট ভ্যালু। ওকে, সো আমাদের এই অ্যাকশন ডট ভ্যালু মানে কি, আমাদের হচ্ছে এই 1 এবং একইভাবে আমাদের এই ডিক্রিমেন্টের ক্ষেত্রে অ্যাকশন ডট ভ্যালু কি 1। তাহলে আমাদের এই স্টেট ডট ভ্যালু অর্থাৎ স্টেটে কি আছে, 0 আছে। সো অ্যাকশন ডট ভ্যালু কত, 1, তাহলে 0-র সাথে 1 যোগ হবে। একইভাবে এই স্টেট ডট ভ্যালু কত, 0 এবং এই স্টেট ডট ভ্যালুর সাথে আমাদের অ্যাকশন ডট ভ্যালু হবে মাইনাস। তাহলে এখন যদি আমরা দেখি, এখনও দেখব এটি পারফেক্টলি কাজ করছে। ওকে, এখন আমরা যে এখানে অবজেক্ট আকারে ব্যবহার করলাম, এই অবজেক্টের সুবিধা কি, সুবিধা হচ্ছে সাপোজ এখানে যদি আমরা আরও একটি বাটন তৈরি করি, এটি আমরা কপি করে নেই, আমরা যদি আরও একটি বাটন তৈরি করি এই রিসেটের পরে নেই আমরা, এবং এই বাটনে আমরা বলবো কি, আমরা চাচ্ছি আমাদের ভ্যালু 5 করে ইনক্রিমেন্ট হবে, তাহলে এখানে কিন্তু সিম্পলি আমরা পাস করে দিতে পারছি 5। তাহলে এই বাটনে যখন ক্লিক করা হবে তখন কি আমরা এখানে ভ্যালু পাবো কি, অ্যাকশন ডট ভ্যালু কিন্তু এখানে আমরা 5 পাবো। তাহলে এই 0-র সাথে 5 যোগ হয়ে পাস পাস করে ইনক্রিমেন্ট হচ্ছে। তাহলে এই অবজেক্ট আকারে ব্যবহার করার সুবিধা কিন্তু এটি, আমরা ভ্যালু এখানে যে কোনো কিছু ভ্যালু পাস করে দিতে পারি। এইখান থেকে আমাদের ভ্যালু পাস করছি 1, তাহলে এই বাটনে ক্লিক করে তখন এক এক করে ইনক্রিমেন্ট হবে। আবার যখন এই বাটনে ক্লিক করা হবে তখন কিন্তু পাস পাস করে ইনক্রিমেন্ট হবে। সরি, আমরা এখানে ডিক্রিমেন্ট কেন দিয়েছি, এখানে আমরা দেই, এখানে আমরা টাইপটা চেঞ্জ করে দেই, ইনক্রিমেন্ট, আমাদের টাইপ হচ্ছে ইনক্রিমেন্ট, এখানে আমরা দিয়ে দিব ইনক্রিমেন্ট, ইনক্রিমেন্ট, ইনক্রিমেন্ট 5, আমরা এখানে 5 দিয়ে দিই, ইনক্রিমেন্ট 5, যেহেতু আমরা পাঁচ পাঁচ করে বৃদ্ধি করছি। এখন যদি আমরা দেখি ইনক্রিমেন্ট 1 এটি কাজ করছে, ডিক্রিমেন্ট 1 এটিও কাজ করছে, তারপর হচ্ছে কি ইনক্রিমেন্ট 5-এ ক্লিক করলে আমরা দেখব পাঁচ পাঁচ করে ইনক্রিমেন্ট হচ্ছে। ওকে, আবার আমরা রিসেটে ক্লিক করলে ব্যাক টু 0। ওকে, এটিও আমাদের পারফেক্টলি কাজ করছে। এখন যদি আমরা ডিক্রিমেন্ট 5 করতে চাই সেটিও কিন্তু আমরা করতে পারবো, সেটি আপনারা ট্রাই করবেন। এখন আমরা আরও একটি কাজ দেখব, সেটি হচ্ছে এখানে আমরা অবজেক্টে কিন্তু ভ্যালু 0 ব্যবহার করেছিলাম, এখন যদি আমরা আরও একটি ভ্যালু ব্যবহার করি, আমাদের ভ্যালু 2, আমাদের ভ্যালু 2 হবে, সাপোজ আমাদের ভ্যালু 2 আমরা দিলাম 10, আমাদের ভ্যালু 2 থাকবে কি 10। এবং এখানে আমরা আরও কিছু কেস চেক করব, সেগুলো হচ্ছে এখানে আমরা দিব কেস, আমাদের কেস যদি হয় ইনক্রিমেন্ট 2, ইনক্রিমেন্ট 2 হলে আমরা রিটার্ন করব। এখন এখানে আমাদের একটি বিষয় মাথায় রাখতে হবে, এখানে আমাদের ভ্যালু হচ্ছে 0 এবং ভ্যালু 2 হচ্ছে কি 10। সো এই এখানে যে আমরা রিটার্ন করেছি একটি অবজেক্ট, এখানে আমরা ভ্যালু দিয়ে দিয়েছি কি স্টেট ডট ভ্যালু প্লাস অ্যাক্টিভ অ্যাকশন ডট ভ্যালু, তাহলে কিন্তু আমাদের এই ভ্যালু 2 এর এখানে যদি 10 থেকে আমরা কোনো কিছু ইনক্রিমেন্ট করে 20 বা 30 যা কিছুই দিই, তখন আমাদের এই ভ্যালু 2 এর ভ্যালু কিন্তু মিউট হয়ে যাবে। ওকে, তো আমাদেরকে এখানে কপি করতে হবে ডট 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 স্টেট, আমরা প্রথমে স্টেটটিকে কপি করলাম, এরপর আমাদের এই ভ্যালু 1 বা ভ্যালু এই ভ্যালুটি আমরা চেঞ্জ করতে যাচ্ছি। সো আমাদের ভ্যালু 2 কিন্তু একই রকম থাকবে, ভ্যালু 2 এর কোনো চেঞ্জ আসবে না। সো একই রকমভাবে এখানেও আমরা স্প্রেড অপারেটরের মাধ্যমে আমাদের স্টেটকে এখানে আমরা কপি করে নিলাম, তারপরে হচ্ছে ভ্যালুটা আমরা সেট করলাম, একই রকমভাবে এখানেও আমাদের একই কাজ করতে হবে, ডট 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 স্টেট আমরা কপি করে নিলাম এবং এখানে আমাদের কি ভ্যালু 2, আমাদের ভ্যালু 2 হবে স্টেট ডট ভ্যালু 2 প্লাস
আমরা সাপোজ এখানে 10 10 করে ইনক্রিমেন্ট করছি ওকে যদি ইনক্রিমেন্ট 2 হয় তাহলে আমরা এই ইনক্রিমেন্ট 2 এই বাটনটি এখানে আমাদের তৈরি করতে হবে আমরা এখানে কপি করি আমরা এখানে কপি করলাম এরপর এখানে আমরা দিব ইনক্রিমেন্ট 5 নামিয়ে আমরা দিলাম ইনক্রিমেন্ট বাটন 2 ওকে এই ইনক্রিমেন্ট বাটন 2 তে ক্লিক করলে যেহেতু আমরা চাচ্ছি 10 10 করে বৃদ্ধি করতে তাহলে এখানে আমরা ভ্যালু 10 পাস করে দেই তাহলে এখান থেকে আমরা ভ্যালু 10 পাস করলে এখানে আমরা অ্যাক্সেস করব অ্যাকশন ডট ভ্যালু ওকে এবং আমাদের এই ভ্যালু 2 আমরা কিন্তু এখানে দেখাতে চাচ্ছি এখানে আমাদের দেখাতে হবে ভ্যালু 2 তাহলে আমরা এটিকে কপি করি কপি করে এখানে আমরা দিব কাউন্ট 2 এবং কাউন্ট 2 সরি কাউন্ট ডট ভ্যালু 2 ওকে এখন যদি আমরা দেখি তাহলে আমরা দেব কি প্রথমে আমাদের ইনক্রিমেন্ট আমরা ক্লিক করলাম আমাদের এখানে 1 বৃদ্ধি হয়েছে ডিক্রিমেন্ট এটি কাজ করছে আবার আমরা ইনক্রিমেন্ট করে যদি রিসেটে ক্লিক করি এটিও কাজ করছে ইনক্রিমেন্ট 5 5 এ ক্লিক করলে এটি কাজ করছে এবং ইনক্রিমেন্ট বাটন 2 তে ক্লিক করলে আমাদের এই 10 এর ভ্যালু কিন্তু 10 করে বৃদ্ধি হওয়ার কথা তাই ইনক্রিমেন্ট বাটন 2 এ ক্লিক করলে সরি এখানে আমাদের 15 এটি চেঞ্জ হয়ে যাচ্ছে আমাদের এখানে একটু চেঞ্জ করতে হবে কোডে এখানে আমরা দিয়েছিলাম ইনক্রিমেন্ট 2 ডট 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 স্টেট ভ্যালু 2 সো ভ্যালু 2 হবে স্টেট ডট ভ্যালু 2 প্লাস অ্যাকশন ডট ভ্যালু এখানে আমাদের স্টেট ডট ভ্যালু 2 ও সরি আমাদের এখানে টাইপ কিন্তু আমরা ইনক্রিমেন্ট 2 দিতে হবে আমাদের এখানে টাইপ সো এই টাইপ আর আমাদের এই টাইপ যদি ম্যাচ না করে তাহলে কিন্তু এই অ্যাকশন তো ঘটবে না ওকে এখন আমরা টেস্ট করি এখন আমরা এখানে ক্লিক করলাম আমরা দেখলাম কি এখানে 10 থেকে 20 হয়ে গেল আবার ক্লিক করলাম 30 আবার ক্লিক করলাম 40 এবং ইনক্রিমেন্ট 5 এখানে ক্লিক করলে এটি পাঁচ পাঁচ করে ইনক্রিমেন্ট হচ্ছে রিসেটে ক্লিক করলে এটি 0 হয়ে যাচ্ছে ওকে রিসেটে ক্লিক করলে কিন্তু আমাদের এই ভ্যালুটিও কিন্তু 0 হয়ে যাচ্ছে কেন 0 হচ্ছে কারণ এখানে আমরা যেটি করেছি এখানে আমরা দেখেছিলাম কেস যদি রিসেট হয় তাহলে কি আমাদের এই ইনিশিয়াল স্টেট আমরা এখানে পাস করেছিলাম সো আমাদের এই ইনিশিয়াল স্টেট মানে কি ইনিশিয়াল স্টেট মানে আমাদের এই অবজেক্ট ওকে সো আমাদের এই ইনিশিয়াল অবজেক্টে যা আছে সেটি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু 0 এখানে 10 ইনিশিয়ালি আমাদের 0 এবং 10 ছিল সেটিই আমরা দেখতে পাচ্ছি রিসেটে ক্লিক করলে এখানে আমরা ইনক্রিমেন্ট করি এখানেও আমরা ইনক্রিমেন্ট করি এবং রিসেটে ক্লিক করলে আমাদের ইনিশিয়াল স্টেটে কিন্তু কাউন্ট ছিল 0 এবং কাউন্ট 2 ছিল 10 সো আমরা সেই 0 এবং 10 ই আমরা দেখতে পাবো রিসেটে ক্লিক করলে ওকে সো এটি হচ্ছে আমাদের ইউস রিডিউসারের আরও কিছু কাজ দেখলাম আমরা আমরা ইনিশিয়াল অবজেক্ট ইনিশিয়াল স্টেট হচ্ছে অবজেক্ট আকারে দেখতে পারি লিখতে পারি এবং এখানে অবজেক্ট আকারে লিখলে এখানে আমাদের ভ্যালুগুলো যেন মিউটেট না হয়ে যায় এজন্য কিন্তু আমরা এখানে স্প্রেড অপারেটরের মাধ্যমে আমাদের এই স্টেটের ভ্যালুকে কপি করে তারপর আমরা চাচ্ছি শুধু ভ্যালু টু চেঞ্জ করতে এবং একই রকমভাবে ডিসপ্যাচেও আমরা এখানে অবজেক্ট আকারে ব্যবহার করতে পারি কেন কারণ এই ডিসপ্যাচ করার সময় আমরা যদি কোনো ভ্যালু এখান থেকে পাস করতে চাই আমাদের এইখানে সো এই জন্য আমরা অবজেক্ট আকারে ব্যবহার করলাম এবং আমরা টাইপ দিলাম কি ইনক্রিমেন্ট টাইপ ডিক্রিমেন্ট টাইপ রিসেট টাইপ ইনক্রিমেন্ট টাইপ হচ্ছে ইনক্রিমেন্ট 2 এই টাইপের উপর ডিপেন্ড করে আমাদের এখানে কাজ করবে যদি ইনক্রিমেন্ট হয় তাহলে কি আমরা এই ভ্যালু আমাদের যে স্টেটে ভ্যালু আছে এই ভ্যালু আমরা অ্যাকশন ডট ভ্যালু দ্বারা ইনক্রিমেন্ট করছি ডিক্রিমেন্টে ডিক্রিমেন্ট করছি ইনক্রিমেন্ট 2 তে আমাদের টাইপ ইনক্রিমেন্ট 2 যখন বলবো তখন আমরা ভ্যালু 2 চেঞ্জ করছি একটা জিনিস মাথায় রাখবেন যখন আমরা কি ইনক্রিমেন্ট করেছিলাম তখন আমরা ভ্যালু অর্থাৎ ভ্যালু 1 বলতে পারি আমরা এটিকে ভ্যালু 1 চেঞ্জ করছি কিন্তু যখন ইনক্রিমেন্ট 2 তে ক্লিক করছি তখন কিন্তু আমরা এখানে ভ্যালু 2 চেঞ্জ করতে চাচ্ছি সো এই জিনিসগুলো একটু প্রপারলি আপনারা খেয়াল করবেন এবং বেশি বেশি প্র্যাকটিস করবেন সো আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে